প্রচার করিয়া চাহুছি যজ্ঞ বেদী কু আপন মানে পার করি সারিলা পরে 여러분, 물두멍은 성경 출애굽기 30장 17절에부터 나옵니다. 아우 에이다 호치 아만커 জল প্রক্ষালনর পাত্র যাত্রা পুস্তকরে বাহারি আসে 제가 হচ্ছি 먼저 읽어 보겠습니다. 여호와께서 모세에 일러 가라사대 আসন্দা মন দেখিবা অনন্ত সদাপ্রভু মশাঙ্ক কহিলে 물두멍을 노수로 만들고 그 받침도 노수로 만들어 씻게 하되 그것을 회막과 단 사이에 두고 그 속에 물을 담으라. তুমি প্রক্ষালনার্থে পিতলর কুণ্ড ও তহির পিতলর বৈঠক প্রস্তুত করিব পুণি সমাগম তম্বু ও বেদি মধ্যস্থানরে রখি তহি মধ্যরে জল পুরাইব আরণ과 그 아들들이 그 두멍에서 수종을 আউ씻고 হারণ ও তাহাঙ্কর পুত্রগণ তহিরে আপনা আপনা হস্ত그들이 ও পাদ회막에 들어갈 প্রক্ষালন때 করিবে물로 씻어 죽기를 면할 것이요 단에 가까이 가서 그 직분을 행하여 화제를 여 앞에 사를 때에도 সেমানে그것을 সমাগম드리라. তম্বুরে প্রবেশ করিবা বেলে যেপরি ন মরন্তি এথিপাই জলরে আপনা মানঙ্কু ধৌত করিবে কিয়বা সদাপ্রভুঙ্কর সেবা নিমন্তে অর্থাৎ অগ্নিকৃত উপহার이와 같이 그들이 ধূপনার্থে দগ্ধ수종을 씻어 করিবা죽기를 নিমন্তে면할지 বেদী নিকটকু그들과 그 আসিবা বেলে자손이 যেপরি ন때마다 মরন্তি মরণশীল이 되느니라. এথিপাই সেমানে আপনা আপনা হস্ত ও পাদ ধৌত করিবে এহা তাহার ও তাহা বংশর또 পুরুষানুক্রমে성막에 পালনীয়물을 অনন্তকালীন부으면 বিধি। 제일 먼저 번제단이 나오고요. যেতবে আপনার সমাগম তম্বুর প্রবেশ দ্বার দ্বারা প্রবেশ করিবে তাহলে번제단은 প্রথমে처음에 যজ্ঞ বেদী두멍이 অছি나옵니다. কিন্তু যজ্ঞ বেদী আপনার পার কলা পরে প্রক্ষালন물두멍을 পাত্র অছি씻으면 그때부터 성소가 나오고 성소 안에 또 지성소가 나올 থরে수가 আপনার있습니다. প্রক্ষালন পাত্র কু প্রবেশ কলা পরে আউ সে জায়গায়근데 여기 মহাপবিত্র있는 স্থান অছি물두멍은 우리의 굉장히 중요한 사실을 알려주고 있습니다. কিন্তু এ প্রক্ষালন পাত্র বহু গুরুত্বপূর্ণ সত্যকে여러분, প্রকাশ করুছি제사장들이 이제 하나님 앞에 1년에 한 번씩 제사를 আউ드린단 যেপরি말이에요. যাজক সে বর্ষক থরে সে বলি উৎসর্গ করন্তি그래서 이제 그 지성소에 들어가야 되는데요. আর সেমানকু মহাপবিত্র স্থানকু যিবার অছি 제사장도 육신을 가진 인간이기 때문에 허물이 있고 죄가 있습니다. যেহেতু যাজক মানে উচ্চন্তি মনুষ্য সে কারণ যোগ তাঙ্কর দুর্বলতা অছি আর만약에 সেমানকর잘못 পাপ만들고 মধ্যে죄가 অছি있거나 문제가 있거나 더러운 것이 있다면 지성소에 들어갈 때그 베일을 제낄 때 이제 죽임을 আর당하게 됩니다. সমস্যা হচ্ছে যদিওপি ছোট সমস্যা আছে যদি গোটে সমস্যা হচ্ছে যদি সেমানে বিচ্ছেদ বস্ত্র ফিটেইবে그래서 বিচ্ছেদ বস্ত্র제사장들이 মধ্য죄를 দিয়ে প্রবেশ씻고 করিবে나서 처음에 이제 죄를 씻기 위해서 번제단에서 제사를 드립니다. প্রথমে নিজের পাপ ধৈবা নিমন্তে সেমানে যজ্ঞ বেদীকু যিবা উচিত 그리고 이제 여러분 번제단을 지나서 물두멍에서 তারপরে이제 পাপার্থক성소와 বলে나를 উৎসর্গ কলা씻는다는 পরে얘기하고 প্রক্ষালন있습니다. কুণ্ড কু যাইকি সেমানে নিজের নিজকু ধৌত করিবে 왜냐하면 제사를 드리고 난 다음에 손이나 발에 혹시 뭐라도 묻으면 কাহিকি যদি পাপার্থক বলে উৎসর্গ কলা পরে তাঙ্ক হাতরে যদি কোনসি বিষয় যদি그것으로 লাগিছি말미암아 더러워져서 하나님 앞에 죽임을 당할 수 있기 সে때문에 কারণ পাই যদি সেমানে ময়লা অছন্তি প্রভুঙ্ক সম্মুখরে তাহলে সেমানে বিচারিত হবে 그래서 그 물두멍에서 손과 발을 씻어야 বাধ্য됩니다. সেমানঙ্কু তাঙ্ক পাদ তাঙ্ক그리고 হস্তকু읽은 ধৈব 20절에 보면 আদি 20 পদ যদি আপনারা দেখবে যাহা মানে그들이 পড়িলু 회막에 들어갈 때에 물로 씻어 죽기를 면할 것이요 단에 가까이 가서 그 직분을 সেমানে행할 때 সমাগম행하여 তম্বুরে প্রবেশ화제를 여 করিবা앞에 বেলে사를 যেপরি때에도 ন그것을 মরন্তি가르치라. এথিপাই জলরে আপনা মানঙ্কু ধৌত করিবে কিয়ে বা সদাপ্রভুঙ্কর সেবা নিমন্তে অর্থাৎ অগ্নিকৃত উপহার ধূপ ন্যায় দগ্ধ করিবা নিমন্তে বেদী নিকটকু여러분, 성경은 저번 আসিলা বেলে시간에 যেপরি ন মরন্তি